বাজাজ পালসার ডাবল ডিস্কের একটি সুন্দর একটি বাইক, ইঞ্জিন গার্ড, কালো লাল গাড়ি, দর্শক আসসালামু আলাইকুম, শামীম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই শামীমগুলো অন্তঃস্থ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কিন্তু বাজাজের পালসার ডাবল ডিস্কের গাড়ি নিয়ে হাজির হয়েছি দর্শক। তো এই গাড়িটা যদি আপনারা সরাসরি দেখতে চান সেক্ষেত্রে চলে আসবেন ফরিদপুর জেলার খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাটে, আর যদি এসি পরিবহন বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক দিন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুনুন, দেখাবো সুন্দর একটি বাজাজ ডাবল ডিস্কের পালসার 2021 মডেল। বাজাজ পালসার ডাবল ডিস্কের একটি সুন্দর একটি বাইক, ইঞ্জিন গার্ড, কালো লাল গাড়ি, গাড়ির নাম্বার হচ্ছে ফরিদপুর ল 11-84-12, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। দর্শক, সবার আগে আমি দেখানোর চেষ্টা করবো গাড়ির ট্যাঙ্কি কন্ডিশন। গাড়ির ট্যাঙ্কি এত ফ্রেশ কন্ডিশন, আমার একদম ট্যাঙ্কির পর কিন্তু মুখ দেখা যাচ্ছে, দেখুন আপনাদেরকে। এই দেখেন, আমি কিন্তু আপনাদের দাঁড়িয়ে ক্যামেরা ধরছি, এখন মুখ দেখা যাচ্ছে গাড়ি এত সুন্দর কন্ডিশন, ট্যাঙ্কির কন্ডিশন। এটা হচ্ছে গাড়ির বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন, দেখুন ইঞ্জিন গার্ড, ইঞ্জিন কন্ডিশন, এবং গাড়িটির সামনের মাথার যে কন্ডিশন, মানে প্রোটেক্টর সাইডটা দেখানোর চেষ্টা করছি ভালোভাবে, দেখুন। এটা হচ্ছে গাড়িটির শোকবজা, দেখুন 21 মডেলের গাড়ি, কিন্তু এখানে শকের জাম্পারে সোলাইট থাকে। এটা হচ্ছে মাড গার্ড কন্ডিশন, দেখুন ফ্রেশ কন্ডিশনের মাড গার্ড। এটা হচ্ছে গাড়ির চাকার কন্ডিশন, গাড়িটি হচ্ছে সামনের চাকার কন্ডিশন। এটা হচ্ছে গাড়িটির সামনের ডাউন সাইডের ইঞ্জিন কন্ডিশন, দর্শক দেখুন ইঞ্জিন গার্ড থেকে ইঞ্জিন কন্ডিশন দেখানোর চেষ্টা করছি। একটা নাট খোলা পড়ে নেই, গ্যারান্টি সাইলেন্সার কন্ডিশন, সকেট জাম্পার কন্ডিশন, ব্যাক প্যানেল কন্ডিশন, দেখুন একদম কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, চকচক করছে। দর্শক, বাজাজ পালসার ডাবল ডিস্কের 2021 মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটি হচ্ছে গাড়ির পেছনের টায়ার কন্ডিশন, গাড়িটির পেছনের টায়ার কিন্তু বিস্কিট ব্রেড টায়ার, দর্শক দেখুন। এখন দেখাবো গাড়িটি কত কিলো চলেছে, 12,393 কিলোমিটার এটি চলেছে, গাড়িটি চলেছে। দর্শক, এই গাড়িটা 2021 মডেল, 21 রেজিস্ট্রেশন করা একটা গাড়ি, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, 2023 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট রয়েছে, চাইলে আপনারা মালিক না চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কুরিয়ার বা এসে বলের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিই, ইনশাল্লাহ অবশ্যই আপনারা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই এক্ষেত্রে। আর এই গাড়িটি সরাসরি যদি দেখতে চান সেটা চলে আসবেন ফরিদপুর জেলার খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাট। দেখার কিছু নাই, ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বাজাজ পালসার ডাবল ডিস্ক। এই গাড়িগুলো প্রায় বর্তমান মার্কেটে 2,07,000 টাকা দাম হয়ে গেছে বর্তমান, দেখুন দুই পাশে দুটি সোলাইট লাগানো রয়েছে। এটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আসে, 2021 মডেলের এই মানে সোলাইটটা গাড়ির সঙ্গেই আসে, দেখুন। এটি হচ্ছে গাড়ির বামসারের ইঞ্জিন কন্ডিশন, অল এভরিথিং অল কমপ্লিট রয়েছে। তো দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম হচ্ছে বাজাজের পালসার ডাবল ডিস্ক। এখন দেখাবো গাড়ির চাবি, দেখুন দর্শক গাড়িটিতে কিন্তু এটি ইনটেক চাবি পাওয়া যাবেন, আর এটা হচ্ছে গাড়ি চালাইছে এই চাবি দিয়ে, দেখুন। তো আমি আপনার দেখানোর চেষ্টা করবো এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন, কী সাউন্ড রয়েছে গাড়িতে দর্শক। দর্শক, আপনার দেখানোর চেষ্টা করছি বাজাজ পালসার, দেখেন এখানে কিন্তু লাইট লাগানো রয়েছে, নিচেও কিন্তু ডেকোরেশন করা রয়েছে, সবই আপনার দেখানোর চেষ্টা করলাম। এখন গাড়ি স্টার্ট করে একটু বাড়িতে দেখাবো, স্টার্ট করা রয়েছে।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজাজের পালসার ডাবল ডিক্সের একটি বাইক, কালো লাল, 2021 মডেলের একটি গাড়ি, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, অল কমপ্লিট রয়েছে। দুই মানে আপার ডিপার যদি দেখেন দুই পদের আলো হয়। তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাজাজ ডিসকভার ডাবল ডিক্সের 2021 মডেলের একটি গাড়ি, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড করা একটি গাড়ি। তো এখন হচ্ছে এই গাড়িটার প্রাইস। দর্শক এই গাড়িটা যদি সরাসরি দেখতে চান সেখানে চলে আসবেন ফরিদপুর জেলার খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাটে, আর কুরিয়ার বা এসএমএস এর মাধ্যমে অবশ্যই নিতে পারবেন মাত্র 10,000 টাকা বগি নিলে। দর্শক এই গাড়ির প্রাইস হচ্ছে 1,52,000 টাকা। গাড়ির প্রাইস হচ্ছে 1,52,000 টাকা চাওয়া দাম, দরদাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুযোগ থাকবেন আমাকে বিশ্বাস করবো। আর অবশ্যই আমি বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুযোগ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।